নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল এর পক্ষ থেকে সন্ত্রাস বিরোধী পদযাত্রা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরে এ পদযাত্রার আয়োজন করে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার কাকলি। এ সময় পদযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত নারী পুরুষ ছাত্র ও যুবকরা। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার কাকলি বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামালের পক্ষ থেকে আজ আমরা দুর্গাপুরে সন্ত্রাস বিরোধীর পদযাত্রা করেছি। বাংলাদেশের ছাত্র সমাজ স্বৈরাচার সরকারকে হটিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, এখন শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে বাংলাদেশকে নিয়ে কলকাটি নাড়ছেন, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে, রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন শারমিন আক্তার কাকলি। গত 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের তুপের মুখে পড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর থেকে সারা বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা হামলা ভাঙচুর সৃষ্টি হয়। এর প্রতিবাদে সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরেও নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে পদযাত্রার কর্মসূচি পালন করা হয়েছে।